তোমার মা 10 মাস 10 দিন তোমার গর্ভ ধারণ করছে, ওই 10 মাস 10 দিন যখন তোমার মায়ের ফেটোর মধ্যে লইয়া ঘোরাফেরা করছে, একজন পুরুষে যদি আধা খাজির একটা পাত্র ফেটোর মধ্যে বান্তি দিয়া হয়, বাবা দুনিয়ার জমিনে আধা খাজির পাত্র নিয়ে তুমি একটা মাস ঘোরাফেরা করো, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ওই পুরুষে আধা খাজির পাত্র নিয়ে কোনোদিন চলাফেরা করতে পারতো নাই, কিন্তু আমার মায় 2.5 কেজি 3 কেজি 5 কেজি সন্তান লইয়া 10 মাস 10 দিন গর্ভ লইয়া ওই দুনিয়ার আমার বাবার আবদার মিটাইল, আমার মার আবদার মিটাইল, আমার দাদা আমার দাদি আমার ফুফু আমার আমার চাচার আবদার মিটাইল, দুনিয়ার জমিনে যখন কোনো কুটুম খেসাইতে আমার মায় ওই গর্ভধারণ অবস্থায় পৃথিবীর সারা মানুষের খেদমত করলো, রান্না বান্না করিয়া খাওয়াইল, সারাটা দিন আমার মায় যখন দামেলা করিয়া কাম কাজ শেষ করিয়া বিকালবেলা যখন আমার মা খাবার মধ্যে যায় ওই সময় মা যখন একটা খামার মুখের মধ্যে তুলা মারিয়া মুখের মধ্যে দেয়, আওলাদে যখন পেটের মধ্যে এমন দিয়ে লাতি মারে, আবার মার বাতর তালখানটা একবার ইটা মারিয়া পড়ে আর একবার মা জমিন বেহুশিয়া পড়েন খৌটি কিনা, ওই ঘরের মধ্যে যদি আমার দাদি তখন আমার দাদা তখন ওই পৃথিবীর কোনো মানুষে আমার মায়ের কষ্টটা বুঝে না, একমাত্র আমার মা যখন বেহুশিয়া জমিনের মধ্যে পড়ে আমার বাবা যদি বাড়ির মধ্যে তখন মারে দৌড় মারিয়া কুলো লইয়া বিছানার মধ্যে উদায় জ্ঞান আসার লগে লগে আমার মা আমার আব্বার তো স্বামী কোথা দিয়া হইবে, স্বামী দুনিয়ার জমিনে এতদিন তোমার সঙ্গে সংসার করলাম, এতদিন তোমার সঙ্গে আমার দিন দেখি খান কাটাইলাম, নিশ্চয় আমার কাছ থেকে অনেক গুণ হয়েছে বেয়াদমি হয়েছে, গরর স্বামী শব্দ হরুতা গুণ তোর ভাই খেয়াল রাখি, আমার মনে হয় জীবনে আর বাঁচিতাম না। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا 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 من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال الله تعالى في
فاتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আজকের দিনী জলসার মোহতরম সভাপতি সাহেব মুআজ্জাজ ও মুকাররম হযরত ও উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজাম আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যত দূর কে ফৌসের ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা ফরদালে বসা সম্মানিতা মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু আমার দোস্ত খল্লার আমার বুজুর্গ খল আল্লাহ তাবারক ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা দয়ার এহসান করিয়া মায়া করিয়া আপনার আমারে ওই জন্নতর টুকরারে কেন্দ্র করিয়া তিনি এক মাহফিল আয়োজন করার তৌফিক দিছেন বাদ জোহর থেকে আপনারা উলামায়ে কেরামের মুখ থেকে তিনি কথাগুলা আল্লাহ তাআলা আপনাদেরকে এবং আমাকে কথাগুলা বলা এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আমার দুস্থ খল্লার বুজুর্গ খল যারা বাহিরে বসা আছেন যদি আপনারা বুধবাইন কষ্ট না হয় তো সামনে আই গেলে ভালো হইব আর মসজিদের ভিতরে বইলে আল্লাহর রহমতের সাকিনা গো আপনারা উপরে ফাইবা বারিন্দার তো ফাইবা করে বোঝা যায় না তাই আমরা যদি কষ্ট না হয় বেয়াদবি না হয় তাহলে আইতে পারবা লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah Muhammadur Rasulullah To amar dosto khollar buzurgo khol Allah Taala apnar amare oi dini mahfiler moddhe boshiya dinor kotha gula hunar taufiq disoin amra huniar kintu ekta jinish amrar komi hoya taklo amra amol khom kori nasihat to protidin cholte ache daily amra আপনারা দোয়ায় বরাকবলির কোনায় কোনায় দুইটা তিনটা চারটা পর্যন্ত প্রোগ্রাম করা লাগে আমলের সংখ্যা কম কিন্তু নসিহতের সংখ্যা বাড়ে তবে আমরা এই কথা মনে করতাম না নসিহতের মাহফিল গিয়া বইলে কোনো লস নাই শুধু ফায়দা আছে প্রত্যেকজন মুসলমানে নসিহতের মাহফিল তাহে তবলিগি জমাত হোক তাহে জিকিরে হালকা হোক তাহে খানকার মাধ্যমে হোক নসিহতের মাহফিল হোক
ওয়াজর মাহফিল হোক, যে কোনো লাইনে যদি নসিহাতের কোনো মাহফিল ভাই, আমরা প্রত্যেকজন মানুষ ওই মাহফিল গিয়া বইতাম দূরে কই ইনশাআল্লাহ। কারণ জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায়, কোনো মুসলমানে যদি দিনের মাহফিল বসিয়া কোরআন আর হাদিসে নবীর কথাগুলা শুনে আমল করুক আর না করুক, শুধু দিনের দিলর খান দিয়া শুনে, আল্লাহ তাআলা তার নামা আমলের মধ্যে ফাঁস শতরা খাত মকবুল নফল নামাজের সওয়াব দিন দূরে করি হোক, সুবহানাল্লাহ। তো আমার দুস্তখল্লার বুজুর্গখল আমি ভূমিকা যেতাম না, সময় যেহেতু প্রায় দশটা বিশ হয়ে গেছে গিয়া, যত সময় যান মানুষের সংখ্যা কমার দরতরা, কারণ মানুষের লেফে ডাকের তুষকে ডাকের অত সুন্দর আরামর বক্সালং থোয়া বেটার গরম ফ্লোর বইবার লাগিল, হ্যাঁ হাসাও না নিমাতি কেন ফ্লোরও ঠান্ডা লাগে, বেটার ব্ল্যাঙ্কেটে ডাকের বক্সালঙ্গে ডাকের কী লাগে হওয়ানো বেষ্টন করে উচিত, তাই সময় বেশি নিতাম না। আপনি আল্লাহ তাআলা আপনার আমার এই জমিনের সৃষ্টি করছেন, পৃথিবীর প্রত্যেকজন মখলুকাতরে আল্লাহ তাআলা সৃষ্টি করছে, শুধু ফরিস্তা অকল বাদে মানব জাতির আল্লাহ তাআলা সৃষ্টি করছে, পিতাবিহীন শুধু হজরতে আদম আলাইহিসসালাম, মাতাবিহীন হজরতে আদম আলাইহিসসালাম, মাই হাওয়া আলাইহিসসালামরে জমিন সৃষ্টি করছে, আর দুই নম্বর হজরতে ঈসা আলাইহিসসালামরে পিতাবিহীন জমিন সৃষ্টি করছেন, বাকি সবরে আল্লাহ তাআলা পিতা এবং মাতার নেগেটিভ আর পজিটিভ সম্পর্কর মাধ্যমে আল্লাহ তাআলা জমিন সন্তানাদি দিছে হোক, সুবহানাল্লাহ। চাহে বিবাহর আগে হোক অথবা বিবাহের পরে হোক, বিবাহর আগে যা করে জন্ম লই এরারে আমরা যারত সন্তান হই, আসল অবৈধ সন্তান হই, আর বিবাহর পরে যারা এরারে আমরা বৈধ সন্তান হই, বা এই সন্তানের মাতা পিতা জমিন থাকে। তো আমার খোয়ার উদ্দেশ্য এটা হলো আল্লাহ তাআলা কোরআন করিমর সাইন নম্বর ফারার প্রথম সুরা হযরত সূরাতুন নিসার প্রথম আয়াত আল্লাহ তাআলা ফরমায়, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। হে দুনিয়ার মানব জাতি, হল আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একজন মানুষ থাকে দুনিয়ার জমিন সৃষ্টি করলাম, আর ওই একজন মানুষ ইয়া থাকলা দুনিয়ার জমিন যার নাম তোয়া থাকলো হযরতে বাবা আদম আলাইহিসসালাম, কই সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল লাযী, হে দুনিয়ার মানব সভ্যতা হল মানব সমাজ হল, তোমরা আমি আল্লাহ তাআলার জমিনে ডরাইয়া যাও, আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে তোমরা ভয় করো, কারণ দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে একজন মানুষ থেকে আমি সৃষ্টি করলাম, এবং ওই আদম আলা নবীগিন আলাইহি সালাতু ওয়াসাল্লাম দেখিয়া ও খলাকা মিনহা যাওজাহা, ওই আদম আলাইহি সালাতু ওয়াসাল্লাম আর বাম সাইটের সবচাইতে দুর্বল যে হাড্ডি টেনা যে হাড্ডি, ওই হাড্ডি দেখে আমি হাওয়া আলাইহিসসালাম অর্থাৎ হজরতে আদম আলাইহিসসালাম আর স্ত্রী আর আমাদের মা ও দাদি হজরতে হাওয়া আলাইহিসসালাম সৃষ্টি করলাম হোক, সুবহানাল্লাহ। অর্থাৎ পৃথিবীর জমিন পুরুষ আর মহিলা নেগেটিভ পজিটিভ সম্পর্ক ব্যতীত কোনো সন্তানের জমিন মুখ দেখতে পারে না, আল্লাহর কুদরতি দেওয়া হিকু আলাদা ব্যাপার, কিন্তু আল্লাহর কুদরত ব্যতীত কোনো সন্তানের পৃথিবীর কোনোদিন মুখ দেখতে পারে না। ওই সন্তানের মা বাবা জমিন আসন জন্ম রাগ বিয়ার আগেও কার বিয়া করে। তো আমরা সমাজে তো এখন বেশিরভাগ সন্তান যারা জন্ম নেয় 100 to 75% হইবা যারা সন্তান, বুঝা করছেন না, বিয়ার আগে খাম হই যায় নানি, কারণ সমাজ এত ন্যস্ত নাবুদর দিকে গেছে, সমাজ এত নিকৃষ্টর দিকে দাবিত হয়েছে, যে সমাজে নিজের ছেলে নিজের মেয়ে নিজের স্ত্রী নিজের মা নিজের বন্ডে কীভাবে ফর্দার ভিতরে রাখা যায়, কীভাবে দিনদারির ভিতরে বেষ্টন করিয়া রাখা যায়, এই সুচ এবং সমুজ মানুষের দিমাগ থেকে চলে গেছে। তাই মানুষে নিজের ফ্যামিলিরে ফর্দায় রাখার চেষ্টা বিলকুল করে না। আমার ঠিক আছে, আপনারা ইসারফারের মানুষ ফর্দাও লাইকেন আমি জানি, তবে ইসারফার দিয়ে কোনো উদাহরণ নাই, এক্সাম্পল এটা হলো পৃথিবীর বর্তমান যে সুষ্ঠু সমাজ চলের, সুষ্ঠু মস্তিষ্কওয়ালা যে মানুষ সম্প্রদায় চলের ব্যবহার করে, ওই মানুষের কাছে ফর্দা এক জিনিসটা গুরুত্ব কমে গেছে। মার ঠিক নানি ভাই, মানুষে ফর্দা বুঝে না, অথচ পৃথিবীর জমিন নারী জাতির সবচেয়ে প্রধান হাতিয়ার হয়ে থাকলো ফর্দা, প্রধান হাতিয়ার মাতুন না এখানে, আপনারা মাছ জানেন নানি, বিকালে ভাত খাইছেন নি, বনিতে ভাত দিছেন তো, সে মাতিবা কিছু আর ধরাইবা না, সিহ মারতো না বইনি, মাতিবা তো ইনশাআল্লাহ,
আর দুটি ডরাইয়া মাথো না তো আরো কইবা আবার গরো গিয়াল নে আর সিফো মারে বইনি হ্যাঁ তো খোয়াত আসলাম তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে ফরমাই ইয়া আইয়ুহান নাস দুনিয়ার মানব সভ্যতারে মানব সমাজে আল্লাহ সম্বোধন করিয়া ফরমান ও দুনিয়ার মানুষ সকল তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও আমি আল্লাহ তাআলারে ভয় করো ওই দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ তাআলা ফরমায় হাক্কা তুকাতিহি অতঃপর পর্যন্ত তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও যে পরিমাণ ডরানির তোমাদের হক আছে বন্দা জমিনের পর্যন্ত জমিনের মধ্যে ওই পর্যন্ত তোমরা আমি আল্লাহরে ভয় করো যে ভয় করার কারণে জীবনে কোনোদিন নাফরমানি করতে নাই জীবনে কোনোদিন চুরি করতে নাই সামারি করতে নাই সুদ খাইতে নাই ঘুষ খাইতে নাই যে সময় আমি আল্লাহর ডর আর ভয় তোমার অন্তরের মধ্যে তারপরে বন্দা আমি আল্লাহ তোমার গ্যারান্টি দিয়ে দিয়ার জীবনে কোনোদিন আমি আল্লাহর নাফরমানি করতে নাই যে সময় চুরির মধ্যে কোনো সুর যে সময় যাইব ওই সময়ের মধ্যে যদি দিলার মধ্যে সুরার দিলার মধ্যে যদি ও কথা খানা গো আল্লাহ শরীর মধ্যে বানাই আইছি পৃথিবীর কোনো মখলুকাতে আমার দেখার না কিন্তু একমাত্র আপনি আল্লাহ তো আমার দেখরায় তাই তো আমি চুরি করা বাদ দিলাম সুবহানাল্লাহ অতখান ডর থাকতম একজন মানুষে অবৈত যদি ফোনর মধ্যে কথা হয় অবৈত ফোন মাথে যদি তার মাঝে দিল আল্লাহর ডর আর খৌফ থাকে জাহান্নামর ডর মৌতর ডর থাকে এই মানুষের জীবনে কোনোদিন অবৈধ ফোন মাথিত না মাথি বলি ভাই হ্যাঁ এই আমরা প্রত্যেকজন মানুষে আল্লাহর ডর আল্লাহর ভয় দিলের মধ্যে লইয়া থাকা দরকার এই জামরার মাঝে আল্লাহর ডর খম করতে এই জামরা নাফরমানি করিয়া সীমা লঙ্ঘন করিয়া অতটুকু নাফরমানি আমরা করিয়া যে নাফরমানি করতে করতে আমরা নাফরমানি মজা পাই দিছি হাসান আলী ভাই সুদ করে সুদ খায় মজা পায় যদি মজা না পাইতে সুদ করে সুদ খাইব না এক সুরে চুরি করাত মজা পায় তাই সুরে চুরি করে এক দিনা করে দিনাত মজা পায় তাই দিনা করে দিনা বেশরি করে হাসান আলী ভাই যদি এক মানুষের গুণাত মজা না পাইত তো ওই মানুষের জিন্দগিতে গুণা কি জিনিস বুঝত না নবীজিয়া ফরমাইন একজন উম্মতে একজন মুমিনে তার ইজ্জত তার সম্মান তার সেন্টিমেন্ট দমিনো কতটুকু আছে আল্লাহর কাছে এবং বন্দার কাছে আখেরাত এবং দুনিয়ার যদি জানতো তো ওই মুমিনের জীবনে কোনোদিন গুণা কি জিনিস জিন্দগি তো ওই মুমিনে করতো না হোক সুবহানাল্লাহ এই আমরা গুণা তো আনলিমিটেড হয়ে গেছে গিয়া ওদের আম্বানির বউর জিও অফার আল্লাহ খান আনলিমিটেড হয়ে গেছে হাসাও না 200 টাকা পড়লে 28 দিন আনলিমিটেড প্যাক চালাও কোনো টেনশন নেই আমরা ওলা গুণা বেশি করিয়া অত সেই গুণা থাকি আপনার আমারে দাবি তো করা হর জাহান্নামর দিকে জন্নত থাকি আপনার আমার বাহির করে দেবাও তাই প্রত্যেকজন মুসলমানে গুণা এখন ছাড়া লাগবো যদি সমাজে শান্তিতে বসবাস করতে চাই এখন আপনারা যদি গুণা করেন আর পরে যদি দুশ দেন হিমন্ত বিশ্ব শর্মারে আমাদের মহামান্য প্রাইম মিনিস্টার ডে ও প্রধানমন্ত্রী না তাহলে যদি আপনারা দুশ দেন তো হইব না গুণা বন্দায় যত করে তত আল্লাহ জালিম মুসল্লত এর হুন আল্লাহ ছাড় দে বন্দারে ছাড়িয়া দে না আল্লাহ ছাড়েও কথা বন্দা যা কতটুকু যাইতে পারস যেবলা তোর মু বন্দা পৃথিবীর কোনো মানুষের তোরে সেটাইতে পারত তাই আমরা এখনও তৌবার দরওয়াজা খোলা আছে এখন তৌবার সময় আমরা আমি খোয়াত আসলাম যে পৃথিবীর প্রত্যেকজন সন্তানের মাতা পিতা দমিন আছে একজন গাছেও অত সময় পর্যন্ত ফল দেয় না যত সময় আরেকটা জেন্টস অর্থাৎ পুরুষ গাছের লোকের সহবাস করে না বোঝা গেছে নি মাদিগান এখন কিলা আল্লাহ তাআলা রাত্রবেলা থারার থারার মিলিত করে প্রত্যেকটা প্রাণীর আল্লাহ তাআলা জোড়া সৃষ্টি করছে ইনসান দেওয়ালা জোড়া দিছে এখন আমরা যে জোড়া আল্লাহ তাআলা দিয়া দিছে এখন তো আমরা আল্লাহর ইবাদত বেশি করে করতাম না কম করতাম তোরা মাথোই এখন যদি আমরা কম করি জোড়া যখন আল্লাহ তাআলা দিছে আমি গতদিন আপনারা ইসারবার হমসিত হইয়া গেছিলাম যে আল্লাহ তাআলা পুরুষ আর নারীরে জন্মগতভাবে আকর্ষিত করে তুলছে জন্মগতভাবে জোড়া দিয়া দিছে এরা পৃথিবীর জমিন একজন পুরুষে তার নির্ধারিত স্ত্রীর জমিন দিয়া দিলাইছে খালা হোক লম্বা হোক খালা হোক সাদা হোক মোটা হোক চিকন হোক বাটি হোক লম্বা হোক এগু ভাই গো ভাই পুরুষ কোনো পৃথিবীর কোনো মানুষে তার ইগু হরাই আনতে পারতো না এখন এক ভাইয়ে যদি দিনে রাইতে হনমাতিয়া মুর্তাউনির তোল ভাঙ্গিয়া থুয়া থুয়া করিলায় আর ইগু যদি কপালো লেখা না থাকে তে খাম হইব কোনো মোল্লার তাবি যে খাম হইবা না মাথো না খেলে খাম মকদ্দরা যে গু আছে অক্টাউ এতে যদি আরেকগুলো লোকে বিয়াও হয়ে যায়
হনো বিয়া ভাঙ্গে ইয়ার তোমার লোক আল্লাহ বিয়া দেবো ইয়ার ও কইল আল্লাহর ফয়সালা। আর যদি মনে কর বলে না বা জেগুর খর ধরছি জের দেরি হোক আর ফাতার খান্তি রোক আল্লাহ জেতা বাটায় ফারুর সিভাবাই হোক আর ফেঘর তোলে দিও কার গাই নদীর মুড়ে দিও ও বা তোয়াল বানাও রাস্তা বানাই ফেলাই দিতাম। আর আল্লাহ যদি মোহরটা বানি না ফেলায় আল্লাহ যদি কয় বন্ধা ইনো দাঁড়াইয়া কোনো লাভ নাই খাইতে নাই তেতর বেকার। তো আমার হওয়ার উদ্দেশ্য ইয়া থাকলো জন্মগতভাবে আল্লাহ তাহলে আপনার আমারে জোড়া দিয়া দিছে মাতা পিতা দিয়া দিছে আমরা ইবু গেছে কিনি আসেন চাওয়ার বাস চলে গেছে তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হন ও আল্লাহ তাআলা ফরমান বান্দা তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও এই জন্য ডরাও দুনিয়ার জমিনে তোমাদেরকে একজন মানুষ থাকি দুনিয়ার জমিনও সৃষ্টি করলাম আর ওই একজন মানুষের সঙ্গী সাথী হযরতে হাওয়া আলাইহাস সালামরে দিয়া দিলাম এই জন্য দিয়া দিলাম ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা দুনিয়ার জমিনে আদম আর হাওয়া আলাইহাস সালামের মাধ্যমে দুনিয়ার জমিনে ইনসান জাতি বেশি হওয়ার লাগিয়া ওই দুইজনকে আমি স্বামী স্ত্রী বানিয়ে দিলাম হুক সুবহানাল্লাহ। অত শুরু মানুষ জাতির সূচনা। এর আগে তো আদম আলাইহিস সালাম একলা বেহেশত আসলা ওখানে বেহেশতি খানি খাইতার সারাদিন খালি ঘুমাইতে আর বেহেশত তো ঘুমানি ছাড়া তার কিচ্ছু নাই ও আইলো বেহেশত তাকে খানি আর খাইলা লেফটিনও নাই পেশাবো তো নাই তো ও যা তারা বায়ু চাইল ভাই মুরা গুম আল্লাহ খাম হইগে তো আল্লাহ তাহলে হওয়া আলিহাস সালাম রে দিয়া ফেলাম আদমর দ্বারও দিছই না তোরা হরাইয়া রাখছেন আলো নেগেটিভ তো পজিটিভ রে হরাইয়া রাখছেন নতুবা বাল তুলি দিতে পারে ও হরাইয়া আল্লাহ রাখছে রাখি আদম আলিহিস সালাম রে খুইয়া দিছ আদম ওই ওই হাওয়া আলিহাস সালামর বা সাইও না দাঁড়ল বলে খেনে বলে এগুর বা সাওয়া বা গফ করা এখনো তোমার লাগে যাই না আর আমরা তো সাওয়া এগুতো বাক্যা দূরই থাকে গফ আগে উঠে নেব হ্যাঁ বর্তমান সমাজ হল না নি ভাই তো আল্লাহ তাআলা আদম আলিহিস সালামরে কইল আদম মাই হাওয়া আলিহাস সালামর লগে যদি গল্প করতে চাও দাঁড় গিয়া যদি বইয়া তুমি গল্প করতে চাও আমি আল্লাহ কইয়ার মাই হাওয়া আলিহাস সালামর মোহরানা আদায় কর এবং বিবাহ কর বিবাহ করিয়া মোহরানা আদায় করার পরে আমি আল্লাহ তোমার দ্বারা হাওয়া আলিহাস সালামরে দিয়া দিই মুহুক সুবহানাল্লাহ। আদম আলিহিস সালাম কইল আল্লাহ অতদিন ব্যস্ত হইলাম খাবাইলা বেহেশতি খালি মোর কিতার বিয়া কিতাইতে তো আমি জানি না আসাও তো জানান কথা নিব এক ইনসান একলা আসলাম এখন বিয়া হইতেও পারেন না ওয়াল্লাহ কইল আদম এগারো বার অথবা নয় বার আখেরি জমানার নবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ শরীফ পাঠ করো ও দুরুদ শরীফ অসুন মোহরানা হিসাবে হাওয়া আলিহাস সালামরে আমি দিমু আর দুইজন ফরিশতা সাক্ষী রাখিয়া জিব্রাইলদের দিয়ে তোমার বিবাহ ফড়াইয়া দিমু হুক্কা সুবহানাল্লাহ ও বিয়া হই ও মোহরানা আমি জিকার করছি মোহরিকুন নগদ না বাকি নগদ না বাকি পৃথিবীর ফার্স্ট যে ইনসানের লোকে আল্লাহ যে নারীরে বিয়া দিলা ইন মোহর বাকি আসলো না নগদ আসলো তে আমরা এইগুনি সারা বাকি খেলে আমরা এইগুনি আব্দুল বাকি খেলে নেবো ভাই পঞ্চাশ রান গাড়ি লিয়া যাইতে পারে জের জের বিয়া করার কয় যদি পঞ্চাশ রান এলটো লইয়া না যাইতে পারে তার স্ট্যাটাস বজায় রইত না বেহকুফর দল গুবাই গুণ মোর বাকি বেটির আবার উপরে স্ট্যাটাস বজায় রাখত হ্যাঁ ফয়লা তো বেটা মোহরানা দিতে এর বাদে স্ট্যাটাস না তোর হরদা বজায় রাখ কোনো অসুবিধা শরীয়তে হর বেটির মোহর আগে দিতে এর বাদে বিয়া আমরা তো খান ভাষায় পুরা দে ও দিয়া কবুল হয় পাদকে ভাস লাগ তোর না বাইতা কিয়ামত পর্যন্ত দেওয়া লাগে ও দে বেঠা এইখান হয় ই বেঠার লাগে বিয়া করা যাই না ভাত বুঝা গেছে বলে মোর দেওয়া লাগতো না এই বেটি বিয়া করাও যাই না খার মোহর এগুন বেটির হক এগুন তোমার উপরে ফর তুমি দিতায় আমরা সমাজও কিছু মানুষ আছোই জামাই মরার বাদে দেখবা কয় গু বারোই যান জামাইয়ের কুটুম বারে গিয়া কইবা থানে তো নেড়ায় গিয়া দাফন করে লাইতায় বাবির কোনো দাবিও ই আছে অধিকার করি আর হাত জ্বালা যদি সে গরম পানি উঠেন ডালে আরাম লাগে না কষ্ট লাগে হ্যাঁ আগুন নাচছে বেটার গর যদি ভানির বদলা এই যে খেরাসিন ডালেতে আগুনটা উঠিব না নিবিব হ্যাঁ উঠিব না জল তো আসলো পাঁচ মিনিট বাদে জল দিব আরও পাঁচ মিনিট আগে তে বেটির জামাই মরছে বেটির খান্দা দিন যা ইনো ফিট হতে ইয়া হোক কি বাবি মরর দাবি হন্দা ছাড়ি দে এখানে অধিকারটা কে দিয়েছে তোমাকে কোন মুক্তি তোমাকে দিয়েছে
বলে তুমি বিয়ার আগে জামাই মরি গেছে বেটির শান্তরি কমরত দাবি এই সময় জুলুম করলেন নি আপনি বেটির শান্তনে দিন যার এই সময় তো মোহর তো বেটা মরার আগে দাবি চালাই অগুসনীয় অত্তর ভাইসানা আর দাবি চালাই তো কিরব তুমি দিয়া যাই তার নইলে তো ওর দেখ দিয়া কর ফার্স্ট সিনার বা দাবি হানছে তালাক দিলে এখান করতে গা তিন খান মোর আবার রাখি দেয় তাই শরীয়তে এখন একজন স্ত্রীরে বিবাহ করার আগে তার মোহর আগে রেডি রাখতে তাই যুব সমাজ যারা বিয়া করছো না এরা ফয়লা মোরর পয়সা জমাও এই খাটল তো আপনার আর এই কোটামরি জমিন তো পয়সার অভাব নাই আল্লাহ তাআলা নিয়ামত দিছে আগর ব্যবসা করেন ওইলে ফয়লা মোরর পয়সা কিন্তু মাইয়া তুই রা একটা বাকি যেদিন আমার বাবিরে আনতায় এদিন মোরও কিন্তু আগে দিই ও দেখা বেঠিও কুশ তুমিও কুশ শরীয়ত গাড়ি পঞ্চাশ খান নেওয়া ফর্দ নয় সুন্নত নয় ওয়াজিব নয় মুস্তাহাব নয় বুঝা গেছে কইনা বেঠির বাড়ি বরযাত্রীর ফাটি দেওয়া ফর্দ নয় সুন্নত নয় ওয়াজিব নয় মুস্তাহাব নয় মাত বুঝা গেছে ঠিক আছে পঞ্চাশ খান গাড়ির আয়োজন করো এখানে নাই তাই আমরা প্রত্যেকে বিবাহ করতাম সুন্নতি তরিকা আসা আমরা ফরিমুন ডিস্ট্রিক্ট আমি দিয়েছি এখন প্রায় হান্ড্রেড তো 90% বিয়া এখন আলহামদুলিল্লাহ সুন্নতিও আমার দেখা মাত্র কারণ দিনদারি বাড়ে আমরা খাসার ডিস্ট্রিক্টের মাঝে করিমগঞ্জের লোকে পড়ে গেছি আমরা খাটিগুড়া এখান খাটিগুড়া তো দেখছো তো গাড়ি গুড়ি হতো এখন কমছে ও রয়েছে ও হাইলাহান দিয়ে ওখান তাকালে ওইখানে রাইট করে বিয়া ছাড়া কোনো কথাও নাই আর আমরা শিলচারও হুবে দিই আবার রাইট ছাড়া ও বলত যায় রাইট দিনের কোনো গপও নাই আমি আর দিনে গুড়ো হইলাম বাবা রাইট তো এটা সুর দেয় সুরি ঘোরা দিনও তো যাওয়ার কথা বিয়া ঘোরাত গেলে তো দিনও দায়িত্ব রাই দেওয়ার খেলে তাই শরীয়তে এখন ফয়লা আমার মূল উদ্দেশ্য তো আমি আই গিয়ার মূল কথা ওই লোকে বিয়া করার আগে মোহর রেডি রাখতে তাই আমরা যারা বিয়া করছি না মোহর আনা রেডি করিয়া বিয়া করবো ইনশাআল্লাহ ঠিক আছে তো আর যদি উদ্ভাব শরীরে মানে না পাল্লা পাল্লি করিলা গুণা করাইলি তো করাইলি তো শরীয়তে এখন রোজা রাখ রোজা রাখলে শরীরের টেম্পার ওঠা হাই ভোল্টেজ ওঠা কিছু ফিউজ হইব বাল্ব ওঠা ফিউজ হইলে শরীরের এনার্জি কিছু কম তাই রোজা রাখ তো আমার দুস্থ কল্লার বুজুর্গ কখন আমি খোয়াত আসলাম আল্লাহ রব্বুল আলমিনে ফরমাই হে ইনসান জাতিরা তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে তোমরা বয়ে খনিয়া যাও কেননা জমিনের মধ্যে যখন তোমরা আমি আল্লাহ তাআলারে বয়ে খনিয়া যাইবা ডরাইয়া যাইবাই জীবনে কোনোদিন তোমরা আমি আল্লাহর নাফরমানি করতায় নাই আমার নবীজির সুন্নতের বিরোধিতা জীবনে করতায় নাই শরীয়তের বিরোধী কোনো কার্যকলাপ করতায় নাই আর যে মুসলমানের জীবনে শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ করতো নাই শরীয়ত বিরোধী কোনো খাম যে মুসলমানের জিন্দেগির মধ্যে পাওয়া যাইত নাই ওই মুসলমান যখন জমিন থেকে চলে যায় কবর দাফন করার লগে লগে মুসলমানের কবর খান আল্লাহ জন্নতর কাড়া বানায় হোকা সুবহানাল্লাহ তাই আমরা আল্লাহ তাআলারে ডরাইতাম বেশি করে ভয় করতাম ওরা আল্লাহরে ডরানি ছাড়া পৃথিবীর কোনো মানুষে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে মাত বুঝে যাননি দুই নম্বরে আমি আপনারা সামনে পড়েছিলাম আচ্ছা ঠিক আছে ও আপনারা এলান ইয়ে থাকলো গিয়া আমার বক্তব্যর নসিহতর শেষ হওয়ার পরে আপনারা এই সমষ্টির বর্তমান মহাজোট প্রার্থী সচিন সাহু সাই সাবাইবা আপনারা তার লাগে অপেক্ষা করতে বা তাই নাইবা ইনশাআল্লাহ আইলে তো কিছু মাত কথা মাতিবা তো শুনতে হতো অন্যবেলা না থাকা তো বেটা মাতিলে গুছা করো ওই সময় থাকবা তো না আমারও তো ভালো ইয়ে দাঁড়ায় গেছে আছে এই বেটা খেলে তো কিছু শুনতে না দৌড় তুলবা তাই বইমু তো ইনশাআল্লাহ অখাত আসলাম আমি আপনারা সামনে পড়েছিলাম আল্লাহ রব্বুল আলমিনে ফরমাই ও কাজা রব্বুকা আল্লাহ تعبدوا الا اياه وبالوالدين احسانا হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ তাআলা জানাইয়া দিয়ার গোটা জাহানের মানব জাতিরে জানাইয়া দাও আমি আল্লাহর ইবাদতর পরে আমি আল্লাহর গোলামি করার পরে আমি আল্লাহর ইবাদত আমি আল্লাহর আনুগত্য আমি আল্লাহর ইবাদত আর বন্দেগি করার পরে আমার বন্দারে জানাইয়া দেওয়ার আর দুনিয়ার জমিন ওর মা বাবার খেদমত করতো মা বাবার লগে ভালো ব্যবহার করতো কইন সুবহানাল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা দুনিয়ার জমিনে তোমার মা বাবার লগে মা বাবার সাথে তুমি ভালো আচরণ করো ভালো ব্যবহার করো কেন ওই তোমার মা না খাইয়া তোমার দুনিয়ার জমিন খাওয়াইছে তোমার বাবায় না ফিন দিয়ে তোমার জমিন মানুষ বানাইছে হে সন্তান
আমি নবীজি এই জন্য তোমারে জানাইয়া দিয়ার আমার আল্লাহ তাআলা কোরআনে করিম এই জন্য ঘোষণা করার বান্দা দুনিয়ার ধর্মীয় তোমার মায় দশ মাস দশ দিন গর্ভধারণ করিয়া আড়াই বছর পর্যন্ত তোমার মায় পায়খানা প্রস্তাব সভা করিয়া ওই মায় তোমার তার স্তনে চুষাইয়া তোমার দুধ পান করাইয়া দুনিয়ার ধর্মীয় তোমার তিল তিল করিয়া তোমারে বড় করেছে। হে সন্তান, তোমার মা বৃদ্ধ হওয়ার পরে ওই মায়ের সামনা খানো বাবার সামনা খানো গিয়া বেটাগিরি লইয়া তোমার বেটাগিরি নেতাগিরি লইয়া তোমার শরীরের দন লইয়া পাওয়ার লইয়া গিয়া তোমার মা বাবার সামনে হাজির হইও না, কারণ আমি আল্লাহ জানাইয়া দিয়ার তোমার মা বাবা বৃদ্ধ হওয়ার পরে ওরা ছোটো বাচ্চা তোর আকলওয়ালা হয়ে যায়। তাই তুমি যখন বড় হও ওই মা বাবার সামনা খানো গিয়া ছোট শিশুর বাচ্চার মতো তোমার মা বাবার সামনে হাজির হও। সুবহানাল্লাহ। এখন আমরা কিছু কিছু আওলা তখন আসি নানি পয়সা লওয়ার বাদে মা বাবার দাম কমে যায়, হরু হরির দাম বাড়ি যায়। হাসাও না, মা বাবার দাম কমে যায়, হরু হরির দাম বাড়ি যায়। আর হরু হরির দাম যেন বাড়ে ই আওলাদের লাত আর ফিটা বেশায় বলা করি। আপনি দেখবা মা বাবার সালাম দে না হয় সরম করে, হরু হরির সালাম দে হয় মূর্খ রান হইতে। হাসাও না, অন্তে হরিরে যদি সালাম দে না তো এই বেটা বাবা হইতো না, বাড়িতে গেলে হইতো না, হই না বেটি গো আমার দামান বেটা আইসল মুরুগুরুকে হট্টা দেবো। ও হরিরে সালাম দেয় শরীয়তে হর তোমার হোন তোমার শাশুড়ি তাকি গুরুত্ব বেশ হইতো তোমার মা বাবার। শ্বশুর শাশুড়ে সালাম দেওয়া যাইতেছে না যাই নাই, তবে মা বাপ তাকি শ্বশুর শাশুড়ি গুরুত্ব কম হইতো বেশ। আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান বান্দা তোমার মায় দশ মাস দশ দিন তোমার গর্ভ ধারণ করছে, ওই দশ মাস দশ দিন যখন তোমার মায়ের ফেটোর মধ্যে লইয়া ঘোরাফেরা করছে, একজন পুরুষে যদি আধা খাজির একটা পাত্র ফেটোর মধ্যে বান্তি দিয়া হয় বাবা দুনিয়ার জমিনে আধা খাজির পাত্র নিয়ে তুমি একটা মাস ঘোরাফেরা করো আল্লাহর দাঁতর কসম খাইয়া খুঁয়ার ওই পুরুষে আধা খাজির পাত্র নিয়ে কোনোদিন চলাফেরা করতে পারতো নাই। কিন্তু আমার মায় আড়াই খাজি তিন খাজি পাঁচ কেজি সন্তান লইয়া দশ মাস দশ দিন গর্ভ লইয়া ওই দুনিয়ার আমার বাবার আবদার মিটাইল, আমার মার আবদার মিটাইল, আমার দাদা আমার দাদি আমার ফুফু আমার আমার চাচার আবদার মিটাইল। দুনিয়ার জন্য যখন কোনো কুটুম খেয়ে সাইতে আমার মায় ওই গর্ভ ধারণ অবস্থায় পৃথিবীর সারা মানুষের খেদমত করলো, রান্না বান্না করিয়া খাওয়াইল, সারাটা দিন আমার মায় যখন দামেলা করিয়া কাম কাজ শেষ করিয়া বিকালবেলা যখন আমার মা খাওয়ার মধ্যে যায় ওই সময় মা যখন একটা খামার মুখের মধ্যে তুলা মারিয়া মুখের মধ্যে দেয় আওলাদে যখন পেটের মধ্যে এমন জোরে লাথি মারে আবার মার বাতর তালখানটা একবার ইটা মারিয়া পড়ে আর একবার মা জমিন বেমুশিয়া পড়ে মুখে কিনা ওই ঘরের মধ্যে যদি আমার দাদি তা হয় আমার দাদা তা হয় ওই পৃথিবীর কোনো মানুষে আমার মায়ের কষ্টটা বুঝে না। একমাত্র আমার মা যখন বেহুশিয়া জমিনের মধ্যে পড়ে আমার বাবা যদি বাড়ির মধ্যে তা হয় মারে দৌড় মারিয়া কুলো লইয়া বিছানার মধ্যে উদায় জ্ঞান আসার লগে লগে আমার মা আমার আব্বার তো স্বামী কোথা দিয়ে আমি আমি দুনিয়ার জমিনে এতদিন তোমার সঙ্গে সংসার করলাম, এতদিন তোমার সঙ্গে আমার দিন দেখি খান কাটাইলাম, নিশ্চয় আমার কাছ থেকে অনেক গুণ হয়েছে বেয়াদমি হয়েছে গরর স্বামী শব্দ হরুতা গুণ তোর মায় খেয়াল রাখি আমার মনে হয় জীবনে আর বাঁচিতাম না এখন ঠিক কিনা, কারণ মা জানে পেটের জানা যন্ত্রণা একজন আওলাদে পৃথিবীর কোনো আওলাদে হইতে পারতো না। ওই মায় যখন আওলাদের পেটর লইয়া গোটা দুনিয়ার মধ্যে ঘোরাফেরা করে বাড়ির মধ্যে খাওয়া জোকাম করে একবার দম পালা দুইবার পানি খায় আবার মায় যখন তাহাজ্জুদের মুসল্লার মধ্যে নামাজের মধ্যে খাড়ায় ওই সময় আওলাদে যখন পেটের মধ্যে লাতিনিয়ার ঘুষি মারে মায়ের তাহাজ্জুদের নামাজ সারিয়া যে সময় দমিনের মধ্যে বেহুশিয়া ফরায় আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমায় একজন মায়ের পেটের বেদনা একজন মায়ের পেটের বেদনা খান আল্লাহ এত আরাম এত এত লাইনে কবুল করে অর্থাৎ পাঁচশত রাখাত মকবুল নফল নামাজের সওয়াব দেয় হুক সুবহানাল্লাহ। তাই তো সন্তান তোমার আমি জানাইয়া দিয়ার তোমার মা বাবার লগে কোনো সময় তুমি বেয়াদবিমূলক আচরণ করিও না, কারণ তুমি যখন বিদেশের জমিনে যাও পৃথিবীর সারা মানুষে তোমার খবর রাখে না, একমাত্র মায়ের খবর রাখে, ওই মায়ের ডেইলি তোমার ফোন করিয়া খবর লয় দাদু তুমি খাইছ নি দাদু তুমি ঘুমাইছ নি, যে সময় আমার মা জমিন থাকি চলে যায় পৃথিবীর মধ্যে দাদু খুলিয়া ডাক দেওয়ার কোনো মানুষ থাকে না, রাত্রিবেলা আড়াইটায় গরো যায় তিনটায় গরো যাও আবার মায় ফোন করিয়া বারবার জিজ্ঞাসা করে দাদু তুমি
কোন জায়গার মধ্যে আইস, ওই মা যখন দুনিয়ার জমিন থেকে চলে যায় পৃথিবীর মা বলিয়া কোনো মানুষ আর কোনোদিনই আওয়াজটা পায় না। আমার বিদেশের জমিনের মধ্যে যখন পেটের বেদনার মধ্যে আমি আসার ফিসার খাই, ওই পৃথিবীর জমিনের মধ্যে গোটা রুমের মধ্যে সারা মানুষ আমার খেয়াল রাখে না, খবর রাখে না। বাবা ঘুমো থাকে, আমার বোন ঘুমো থাকে, ভাই ঘুমো থাকে, দাদা ঘুমো থাকে, দাদি ঘুমো থাকে, কিন্তু একমাত্র আমার মা একবার বিছানা ওই পাশের মধ্যে গড় মারিয়া যান, আর একবার ওই পাশের মধ্যে গড় মারিয়াইন। আইয়া একবার বাবার কাছে যাইন ফোনটা কর, আমার দাদু মনি মনে হয় বিদেশের জমিন শান্তিতে নাই। আর একবার আমার বাইর গেছে যাও একটা বার কল কর, আমার দাদু মনি মনে হয় বিপদের মধ্যে আছে। কারণ মা ব্যতীত মায়ের কলিঞ্জা মায়ের নারীর তারর লগে আওলাদর তারর লগে আল্লাহ ডাইরেক্টলি সম্পর্ক দিয়া দিছে। আওলাদ যখন বিদেশের জমিনের মধ্যে কোনো বিপদ পড়ে যায়, ওই আওলাদ যখন কোনো কারণ মধ্যে কোনো বিপদ পড়ে, ওই মা ছাড়া পৃথিবীর কোনো মানুষ জাতীয় ভূত পায় না। তাই তো মা সারাটা নাই তাওলাদর লাগে একবার বারিন্দার মধ্যে যাই, আর একবার গরম মধ্যে আয় স্বামীর কই বাবা আমার স্বামী যার আমার আওলাদর কি যেন হয়েছে, একটা বার ফোন করি আমার আওলাদর খবর হান্তালো ঠিক কিনা। কারণ জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওই মা যে সময় ছোটো বেলা না পানির বাচ্চা যখন আমি থাকি, মায়ের কুলের মধ্যে যখন পশ্চামার পায়খানা জমিনের মধ্যে খড়ি রে ভাই, বাবা বিদেশের জমিনে তাকুক কোয়ার গরো তাকুক কোয়া, যখন আপনার আমার ডাইরিয়ায় দেখা দিলায় বমিয়ে দেখা দিলায়, আমার মায়ের বারে একবার চোখ কর দে, ভিতরে একবার চোখ কর দে, আর একবার আল্লাহর আরশে আজিমর থেকে তাকাইয়া কইব গো আল্লাহ আবার খান তাকিয়া সোনার খান ফাঁসা খান তোমার রাস্তা সৎকা করলাম, নাকর ফুল গুতা কুনিয়া তোমার কোরআন খতম মানলাম, তবু আমার জাদু গুটার বিপদ ফালাইও না, বেমার ফালাইও না। আমি মার সামনা খানো আমার জাদুমনির কষ্ট আমি সহ্য করতাম পারতাম নাই, তাই তো তোমার কাছে কুবি আর আবার বামার আওলাদ গুতারে তুমি কষ্ট দিও না। ও আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমি মার জমিন থেকে উঠাইয়া নেও গিয়া, তবু আমার আওলাদ গুতারে জমিনের মধ্যে জীবিত রাখিও, কারণ আমার আওলাদ গুতারে যদি জমিনের মধ্যে জীবিত রাখ, আমি মা জমিন থেকে চলে গেল আমার আওলাদে আমার খবর তার খান গিয়া, আবার লাগি মা ফিরতর দোয়া খান্তা যদি করে আমি মায়ের খবর কি আমার শান্তি পাইমু হৌ সুবহানাল্লাহ। পৃথিবীর নিঃস্বার্থ ভালোবাসতে মানা যদি খেয়াও থাকে, ওই জননীর নাম হইয়া থাকলে একমাত্র মা জননী হোক সুবহানাল্লাহ। আর খেয়েও নাই রে ভাই, ওই তোমার গার্লফ্রেন্ড তোমার শ্বশুর তোমার শাশুড়ি যতদিন তোমার মধ্যে সম্পদ আছে তন আছে, বন্ধুর অভাব নাই বান্ধবীর অভাব নাই, আর তুমি গরিব হইয়াও যদি করো খাইতে পাও না, আতুন যদি হও পায়খানা যদি বিছানার মধ্যে কর, তুমি যদি বুবা হইয়া যাও ওই মা কোনোদিন তোমার লাতি মারি ঘর থেকে বাহির করিয়া দে না। কারণ মা বুধ ভাই আবার নারী সিরা সন্তান যদিও আতুর যদিও বুবা হয়, এরপরেও চান্দর ঠুমাতে এটা আমার সন্তানের দাম আমার কাছে বেশি কৌ সুবহানাল্লাহ। কারণ মায়ের কাছে আতুর আতুর নাই, বুবা সন্তান কোনো সময় বুবা নয়, ওই মায়ের কাছে সন্তান গুথা আল্লাহর হীরামণি মুক্তার চাইতে বেশি দামি কৌ সুবহানাল্লাহ। এই তো আল্লাহ ফরমাই সন্তান আনিস কুরলি ওয়ালি ওয়ালিদাই, আমার শুকরিয়া আদায় করার পরে তোমরা তোমার মা বাবার শুকরিয়া আদায় করো কেন আল্লাহ, কোন কারণে তোমার শুকরিয়া আদায় করার পরে আমার মা বাবার শুকরিয়া আমরা কেন আদায় করতাম, আমার আল্লাহ লগে লগে জবাব দেন যে সন্তান তোমার মার কুলোর মধ্যে যখন তুমি পায়খানা ঘষলায় প্রস্রাব ঘষলায়, আমি আল্লাহ তোমার পায়খানা প্রস্রাব পরিষ্কার করি নাই, যে সময় হাও মাও ডাকাইয়া বিছানার মধ্যে কান্নাকাটি করছ, আমি আল্লাহ তোমার কুলো নেই নাই তোমার কান্নাকাটি বন্ধ করি নাই, তোমার মা বিবুর গুমো থাকার পরেও এত বিবুর গুমো থাকার পরেও তোমার মায়ের দ্বারা যখন কান্নাকাটি করছ তোমার বাবায় তোমার কান্নার আওয়াজ শুনে নাই, ওই বাবা একবার গুম থেকে উঠি আমার মারে ধমক দে সন্তানে কেন কান্দে, কিন্তু আমার বাবায় তো আমার কুলো লয় নাই, আবার মা তিন দিনের মধ্যেও যদি না ঘুমায় এরপরেও সন্তানের কান্না শুনিয়া ঘুম থেকে উঠিয়া দাদুমণির কপালে চুমা খায়, গালের মধ্যে চুমা খাইয়া স্তন বার করিয়া কয় দাদুমণি খান দিও না। তাই তো আমি আল্লাহ খুঁয়া দিয়ে আমার শুক্রিয়া আদায় করার পরে তোমার মা বাবার শুক্রিয়া তুমি দমিন আদায় করো কৌ সুবহানাল্লাহ। ইলাও তো মা পাওয়া যায় যদি কোনো সন্তানে কোনোদিন একটা কামড় ভাত না খাইয়া রাত্রিবেলা ঘুমায়,
আমার মা সারা রাত ঘুমায় না, একবার বিছানার মধ্যে আর একবার ফাঁক ঘরের মধ্যে যায়, আর একবার সন্তানের দ্বারও কিয়া কইব দাদু তুমি ঘুমাইও না, একটা কামড় খাইয়া ঘুমাও, কারণ এক কামড় যদি ভাত না খাইয়া ঘুমাও একটা ছড়ার মাংস শরীর থাকি খম পরে দাদু, আমি মা এখন আর একটা কামড় খাইয়া ঘুমাও হো ঠিক কিনা, কিন্তু খলিঞ্জার টুকরা স্ত্রী রে স্ত্রীর কারণে মা হারাইলাম বাবা হারাইলাম, ওই স্ত্রী আমি যখন খাই না কোনোদিন আমার জোর করে না, কিন্তু আমার জনম দুঃখিনী মা বারবার মাথার মধ্যে আঁকুনে ঘুমা জাদুমণি, একটা বার উঠে একটা কামড় ভাত খাও খাইয়া তুমি ঘুমাও, কারণ রাত্রিবেলা যখন একটা কামড় খাইয়া তুমি ঘুমাইবাই আল্লাহ তোমার পেটের মধ্যে শান্তি দিব, আরামে ঘুমাইতে পারবা, এ কও সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। তো আমার দোস্ত হল্লার বুদুর গহন খাওয়াত আসলাম, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান বান্দা তোমার মায়ের সামনে কোনো সময় বেয়াদ্দবিমূলক আচরণ করিও না, বাবার সামনা খানো গিয়া কোনো সময় বেয়াদ্দবিমূলক আচরণ করিও না, তুমি মন্ত্রী হও প্রধানমন্ত্রী হও মিনিস্টার হও যে কোনো নেতা হও না কেন, ওই মায়ের সামনা খানো গিয়া তোমার নেতাগিরি লইয়া তোমার বেটাগিরি লইয়া তোমার সিকিউরিটি লইয়া তোমার মায়ের সামনা খানো যাইও না, তোমার সিকিউরিটি তোমার বেটাগিরি তোমার নেতাগিরি দেখিয়া যদি তোমার বাবা তোমারে ডরায় তোমার মা যদি তোমারে ডরাই যায় আমি আল্লাহ তোমারে ছাড়িয়ে দিতাম না, এখন আউযু বিল্লাহ। তাফসীরে দুর রহমান সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় দেখলাম মুফাসসিরে কেরাম হলে তাফসীর করতে গিয়া ফরমায় একজন সন্তান তার মায়ের সামনে বাবার সামনে গিয়া ওইভাবে উপস্থিত হওয়া দরকার যেভাবে একজন রাষ্ট্র আপনার ফাঁসির কাষ্ট আসামি একজন ম্যাজিস্ট্রেটের সামনে গিয়া যেভাবে হাজির হয়, একটা খরগোশ যেভাবে একটা সিংহর সামনে গিয়া যেভাবে হাজির হয়, ওইভাবে একটা সন্তান তার মা বাবার সামনা খানো গিয়া ওইভাবে বিড়ালের মতো খরগোশের মতো গিয়া হাজির হইত, হো সুবহানাল্লাহ। লবিজে ফরমাই একজন সন্তানে তার মারে আব্বা জান আম্মা জান হইয়া যখন ডাকতে আমি আল্লাহর আরশে আজিম পর্যন্ত ওই সন্তানের উপরে খুশ হয়ে যায়, খুব কাজ সুবহানাল্লাহ। আর সন্তানে মারে মা ডাকে না, বাবারে আব্বা জান ডাকে না, হর হরির আব্বা ডাকে আম্মা জান ডাকে, মা ঠিক আছে না নি ভাই? তাই যে মায় দশ মাস দশ দিন গর্ভধারণ করলো ও ভাই ইনাও তো ফ্যামিলি পাওয়া যায়, যে বাবায় বিদেশের জমিনও থাকলো বারবার ফোন করিয়া হইতো জিকার করতো দাদু তুমি দিনের বেলা খাইছো নি রাত্রিবেলা ভাত খাইছো নি, দাদু রাত্রিবেলা আনা খাইয়া কোনো সময় ঘুমাইও না, আইস তো ইলাও কত ঘরের মধ্যে যায় আওলা দেখিয়া বাবা পায় না, বাবার বিছানা বা তাকাইয়া দেখে বিছানা খান তা খালি, বাবারে বাবা ডাকনেওয়ালা বাবা পাওয়া যায় না, আবার মায়ের বিছানার দিকে যখন যাই মা বলিয়া ডাকার মতো জায়গা পাওয়া যায় না, কারণ যে মা রাত্রিবেলা আড়াইটায় যায় দুইটায় যায় এর বাদেও গে উঠানোর মধ্যে বোয়াত পাইতাম, একটা বাল্বে শুধু চিলমিল জিলমিল করে টলমল টলমল বাল্বে করে, যখন আগলা থাকি উঠানোর মধ্যে ফাড়া মারতাম আবার মা জননী অধিকার কর্তা দাদুমণি তুমি আইসো নি, কারণ আমার মা আমার কদম দেওয়ার লগে লগে বুধ পাইতা এত রায় তামার ফোয়ার ফাও সর আখে অরুণ ফাও হইতো না, এখন সুবহানাল্লাহ। ওই মা এগোর আমার পরে ফয়লাতে দি চাইতো না ফোকেটে দি চাইতো না, সর্বপ্রথম দাদুমণির মুখে দি চাইয়া কইব দাদুমণি সারাটা দিন তাকি মনে হয় কুচু খাইছো না, তোমার উঠান তা উকাইয়া দেখিয়া যার কে হুকনা হয়ে গেছে দাদুমণি, আগে ভাত খাও বা তারপরে হাত পাও দিয়া ঘুমাও, কিন্তু আমার খলিঞ্জার টুকরা স্ত্রী আমার ভাই আমার বোন সারাই আমার পকেটে দিশায় আমার হাতে দিশায় আমি ভাই আমি বাবা কি জিনিস আনছি হো ঠিক কিনা, তাই তো আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান ইম্মা ইয়াবলুগান্না ইউদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা
হে দুনিয়ার সন্তান হল আমি আল্লাহ জানাইয়া দিয়ার, তোমরার মা দুইজন, তোমার মা যদি বৃদ্ধ হওয়ার পরে, বাবা যদি বৃদ্ধ হওয়ার পরে, দুইজনের মধ্যে যদি একজন বৃদ্ধ হওয়ার পরে তুমি সন্তানে পাও, ওই মার খেদমত করো, বাবার খেদমত করো, দুইজন যদি বৃদ্ধ হওয়ার পরে দুইজন যদি একসাথে তুমি আওলাদে পাও, আমি আল্লাহ জানাইয়া দিয়ার তোমার মা বাবার লোকে ভালো আচরণ করো। উফিউ তোমার মা বাবা যদি তোমারে নির্যাতন করান লাগান করি নাই, মারতে মারতেও যদি তোমার জমিন বিচাই নাই, এরপরে তুমি আওলাদে কোনোদিন উপশব্দ হইও না। আমি আল্লাহ তোমার মার এই নির্যাতনের পরে যদি তুমি উপশব্দ হইলাও, আমি আল্লাহ কোনোদিন বরদাস্ত করতাম না। এখন আউযুবিল্লাহ। হে সন্তান, তোমার মায় মারার পরে, বাবা নির্যাতন করার পরে পৃথিবীর কোন মানুষের কাছে তোমার মার বিচার দিও না, বাবার বিচার দিও না, কারণ তোমার মায়ের বিচার, তোমার বাবার বিচার পৃথিবীর কোনো বেটার ক্ষমতা নাই, কোনো নবীরও ক্ষমতা নাই। তোমার মার বিচার কর্তা, বাবার বিচার কর্তা কও, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ির মধ্যে গেলা, যাওয়ার লগে লগে কি আল্লাহ তার মা তানে বড় দেব নির্যাতন করলা, নির্যাতন করার পরে হযরত আবু হুরায়রা খান্দি খান্দি নবীজির খেদমতে আইলা। সাহাবায়ে কেরাম লোক কইলা, ভাই আবু হুরায়রা, তুমি তোমার লাগান নম্র বদল সাহাবি তো জমিনও নাই, তোমার মতো মানুষরে খেয়ে তো নির্যাতন খান করল। হযরত আবু হুরায়রা কইলা, ভাই নবীজির খেদমত থাকি মদিনা তৈয়বা থাকি নবীজির খেদমত থাকি যাইতে দেরি হইতো, আবার মা মুশরিকা, ও মুসলমান থাকার কারণে নবীজির খেদমত বইতাম, আমার মা বরদাস্ত করতে পারতা না, তাই তো আমার মায় আমার বড় দম নির্যাতন করছইন। সাহাবায়ে কেরাম হলে কইলা, ভাই যাও নবীজির খেদমত যাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমত গেলা, গিয়া আল্লাহ নবীজি কইলা, আবু হুরায়রা কোন কারণে তুমি কান্দ রায়? আবু হুরায়রা কইলা, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, আপনার খেদমত থাকি দেরি করে যাওয়ার কারণে, আবার মা মুশরিকা হওয়ার কারণে আমার বড় দম নির্যাতন করছই, যার কারণে আমি বড় যাওয়ার কান্দি। আর আবার নবী জিকার কইলা, আবু হুরায়রা একটা বার তুমি খো চাই, তোমার মা তোমার মার শুন, তোমার মায়ের বিচার কি তুমি আমি নবীজিরে দেরায়? হে আবু হুরায়রা, আমি নবীজি আল্লাহর দাতর কসম খাইয়া কইয়ার, তোমার মায় মারতে মারতে যদি তোমার বিছানার মধ্যে ফুটাইয়া রাখি দে, আর তুমি আবু হুরায়রা যদি আমি নবীজির কাছে বিচার দেও, এরপরেও আমি বিশ্ব নবী হওয়ার পরেও তোমার মার বিচার করার ক্ষমতা আমি নবীজির নাই। কও সুবহানাল্লাহ। এই সন্তানে দুঃখ পাইলে সাসারে গিয়া বিচার দে, বাবিরে গিয়া বিচার দে, হৌটে বিচার দে, কই আমার গরর খড়কনাথ ই জল্লাদ বুড়া বুড়ি তোর দন্তনা গরো টিকা যায় না। হাসানানি ভাই, অথচ নবীজি কই যা তোমার মার তোমার বাবার বিচার করনেওয়ালা আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো বেটার দম নাই, ঘুরে কও সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা কইলা, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, আমি আপনার কাছে বিচার দেওয়াত আসি নাই, আপনার কাছে আমি বিচার দিতে আসি নাই, আপনার কাছে আমি এসেছি আমার মায়ের জন্য দোয়া করার লাগিয়া। নবীজি কইলা, রে আবু হুরায়রা, তোমার মার জন্য আমি কি দোয়া করতাম? আবু হুরায়রা কইলা, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, আমার মায়ের কি, আমার মা যেহেতু মুশরিকা, আমার মায়ের জন্য দোয়া করতানে যেন আল্লাহ দিনর লাগি কবুল করে। নবীজি লগে লয় হাত তুলা মারি কইলা, আল্লাহুম্মা হদি উম্মে আবু হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মারে আপনি জমিন হেদায়ত দান কর। কইন সুবহানাল্লাহ। এইমাত্র নবীজি দোয়া করলা, আবু হুরায়রা দৌড় আরম্ভ করলা, দৌড়িতে দৌড়িতে সাহাবায়ে কেরাম হলো কইলা, আবু হুরায়রার মতো মানুষ এত নম্র এত ভালো মানুষ, এই দৌড়াইন খেনে মনে হয় কোনো বিপদ ঘটিছে, তারপর আমার এই খরে দিয়া দুর্বাক দর্শন তোলার লগে লগে ইন কইলা, আমার সারও তোমরা আটকাইও না। সাহাবায়ে কেরাম হলো কইলা, তুমি দৌড়াও খেনে, তোমার কোনো বিপদ ঘটছে নি, কোনো অত্যাচার কেউ করেননি? কইলা, না আমি দেখতাম সৈয়ার আমার নবীর দোয়া ওখান, আগে আমার মার কাছে যায় নাকি আমি আবু হুরায়রা আগে যাই। হুক সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ি দৌড়ি যখন তার বাড়ির মধ্যে গেলা, গিয়া আল্লাহ তনওয়াজার মধ্যে নক করলা, নক করার লগে লগে মায়ের জবাব দিলা, বাবা আবু হুরায়রা তুমি আইসনি। কইন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা ফরমায়, এক ঘন্টা আগে আইয়া গেলাম, আমার মায়ের শব্দ তো এরকম ছিল না, এক ঘন্টা পরে নবীজির দোয়া পরে যখন আমার মায়ের আওয়াজটা আমি পাইলাম, দেখলাম আমার মায়ের মুখটা কিয়া ইসলাম নামক তৌহিদর সুগন্ধি পাওয়া যার। হুকা সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজির দোয়া ওখান,
আগে গিয়া পৌঁছি গেছে। ও হজরতে আবু হুরায়রা মা কইলা, ও আবু হুরায়রা সামান্য ইন্তেজার করো, আমি গুসল গুসল করি বারোই, আমার নবীজির খেদমত লইয়া যাইবাই, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতাম খুব সুবহানাল্লাহ। তাতে কি বোঝা যায়? ওই মা দুষ্ট করলে পৃথিবীর কোনো বেটার শক্তি নাই, তোমার মার বিচার করতো বাবার বিচার বুঝা গেছে নি ভাইয়াই? আমরা মা যদি কুচ্ছু হইতে বৌরে গিয়া হয় মাতিস না, মায় কুচ্ছু হইলে আর ভুনিস না, কিতা করবে ইগু তো ওলা ভুড়া খড়কনাথ ওলা শব্দ নান বলে দাঁড়ে কিয়া কোথায় কেন খই না, ই যে তুমি যে দাঁড় সামরাই কেন দেখিয়া পাগল হয়েছিলা, ও যে ভালিস নি মালিস, ও আবার হতো দিকার করে থান সামরাই কেন তোমার মাল্লাহান কিতা কুসকুস একদিন উঠা নেন মাতো না কেন, হ্যাঁ দেখতে আঠা মাজালা একু ভাইলা ভাইয়া হতো সুবান আল্লাহ ভাইয়া তো মা ভাবলি কত সময় মায়ের ভূমিকা একটা বার নিজে চিন্তা করে বালিশর লোকে আর কিচ্ছু লাগতো না, ওয়াজ ও সাইট লাগাইয়া তুইয়া বালিশর লোকে চিন্তা করে যে আমার মায় আমারে দশ মাস দশ দিন যে গর্ব আসছে, পৃথিবীর কোনো পুরুষ আজও ক্ষমতা হয়নি, আমি তো চিন্তা করি মাঝে মাঝে যে যদি আল্লাহ পুরুষ সকলের গর্বর ব্যবস্থা করি লাইতো, যদি করি লাইতো তো এই পুরুষে সন্তান জন্ম হওয়ার লগে লগে এক হাসারে মারি ফেলাইতো হাসানের মাতিকা খুলে হালার হালার তোর কারণে এত কষ্ট ফেটল ইয়া করছে হাসানা ভাই, অথচ ইমায় হাজার কষ্ট হাজার নির্যাতন, এরপরে যে সময় ডেলিভারি হয় মায়ের কত রক্ত যায়, ইলে একটা পুরুষের শরীর থাকি গেলে এই পুরুষ মারা যাইতো দমিন, অথচ মায় এত রক্ত এত পেটর ব্যথা এত নির্যাতন, নারী বুড়ি সিরিয়া যখন সন্তান দমিন আয় মরা হোক অথবা জীবিত হোক ওই মা কিতা হয় সন্তান দিইটা মারি ফেলায় না, আগে বুকুর মধ্যে লয় লইয়া খোবাল চুমা খায় গাল চুমা খায়, কেন ওই যে নারীর এত নির্যাতন এত ব্লাড গেছে এত কষ্ট, আর পরে সন্তানের মুখ যে সময় মা দেখে ওই এত কষ্ট এত ব্লাড এত নারী সিরার কষ্ট, মা সেকেন্ড মুহূর্ত ফাউরিলায় ঘুরে ঘুরে হোকা সুবহানাল্লাহ, এনর নাম তো মা, ওই রায় তারাইটায় যাও বারোটায় যাও তিনটায় যাও ও দুর্দামটি দিয়া মারে বউ ভাইটায় খারে ভাই মায় মাথো রাখ মা আজ তার মা নাই ওই সন্তানে জানে মার কদর খারে হয় ওই বিছানা গিয়া খালি মার আওয়াজ পাওয়া যায় না, ওই বাবায় বারবার টেলিফোন করে যে বাবায় খবর লইত ওই বিছানা গিয়া খালি পাওয়া যায় বাবা পাওয়া যায়, কারণ মা ছাড়া পৃথিবীর কোনো সন্তানে কোনোদিন শান্তি পায় না, পৃথিবীর যত সুন্দরী বউ তা হোক মার একটা মিষ্টি শান্তি আছে, ওই সে আসলর মিথে বুকুর মধ্যে রাখিয়া দেয় আপনার কপাল চুমা খায় মাথা তাঁত পুনইয়া দে, ওই শান্তি পৃথিবীর কোনো মায়া দিতে পারে না, পারে ভাই শুধু মায় তাই আমরা যারা মা বাপর লোকে অবাধ্য আচরণ খারাপ আচরণ করি নবীজে ফরমাই একজন সন্তান ওই ঠান্ডার মৌসুমও মা বাপরে বিছানার মধ্যে যদি হুতনতা হয় আঙ্গুর বেদানা ডালিম লইয়া গিয়া যদি নিজ হাতে খাওয়ায় আল্লাহ তাআলা তার একটা মকবুল হজর সওয়াব দেন দূরে করি হোক সুবহানাল্লাহ, লক্ষ লক্ষ টেকা খরচিয়া গিয়া হজ হর কত মানুষের হস্ত কবুল হয় না, কারণ হজর বহুত আহকাম বিধান আছে এটা মানুষে পালন করতে পারে না তাই হজ কবুল হয় না, খালি হজ গেলেও যে এই হাদিসা বই গেছে আর হজ কবুল হয়ে গেছে কখন নবী যে ফরমাইনি হজ গিয়া হট কবুল হইত না, তোর মারে যদি বেদার হইয়া তুই আস তোর বাবারে যদি নারাজ বানাইয়া হজ আস আমি আল্লাহ তোর হজরে কোনোদিন গ্রহণ করতাম বুঝা দারি ভাইয়া, তাই আমরা যারা মা বাপর লোকে বেয়াদবি করি লাইছি এটা তো বুঝিয়া করি না বুঝিয়া করি আমরা গিয়া ওই মা বাপর কাছে আমরা মা আফ চাইতাম মা বুধ ভাইছি না মা বুধ ভাইছি না, প্রত্যেকজন আওলা থেকে মা আফ চাই নবুজিয়া ফরমাই একজন সন্তানে যদি তার মার মুখে দিয়া মুস্কি হাসির নজরে একটা বার চায় মায়ার নজরে একটা বার চায় আল্লাহ তারে মকবুল হজর সওয়াব দেন হোক সুবহানাল্লাহ, আরো দূরে করি কই সুবহানাল্লাহ, সাহাবা একরাম হল শিয়ান আসলা এ সাহাবি হলে ইয়া রাসূলুল্লাহ কেউ যদি তার মার মুখে দিয়ে সাতবার চায় তার বাপর মুখে দিয়ে যদি সাতবার চায় তে আল্লাহ কি তার সাতটা মকবুল হজর সওয়াব দিবেন, তখন সন্তানে নবী দিয়ে কইলা আমার আল্লাহ তো বকিল নাই আর আমার আল্লাহ তো গরিব নাই, ওই সন্তানে যদি তার মা বাবার মুখে দিয়া সাত দিনে সত্তর বারও যদি চায় আল্লাহ সত্তরটা মকবুল হজর সওয়াব দিব দূরে করে কই সুবহানাল্লাহ, তো হজ তো গরর তাই নিজে মাস্তিবাদ খাও মারে হুকুন দিয়ে খাবাই ওই মা তো এমন মানানি রে মা যেদিন তুমি মাংস খাইতে পারত না সিবাইয়া দাঁত দিয়ে সিবাইয়া তোমার মুখ তুলিয়া দিত দাদু খাও এর আগে মায়ের মুখ দিত, ওই মা যেদিন বাবায় আপেল আনতো আঙ্গুর আনতো ডালিম আনতো
আনিয়া মায়ে খাইতো না, আগে তোমার সিবাইয়া তোমার মুখ দিতে বাদে তুমি খাইতে, এখন যখন তোমার দাঁত থাকে না তোমার স্ত্রী তো জীবনেও খাবাইয়া দিত। আরে তোমার হাত এখন বেমার হইলে তোমার স্ত্রী মুখ তুলি খাবাইয়া দেয়। কিন্তু ওই মা যেদিন বিছানার মধ্যে আসলাই সাইত অবস্থায় মা তোমার না খাবাইয়া করে মায়ের মুখ দিছে, এর নামও মা নারী। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, উফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তোমার মা বাবা যদি কটু কথা তোমারে কইলাই, যত গরম গরম কথাও তোমারে কইলাই না কেন, আমি আল্লাহ কইয়ার তোমার মা বাবার সামনা খানো, তুমি মায়ার নজরের মহব্বতের কথাগুলা কও কারীমা, আচানক কথা না হইয়া এত শান্তির বার্তা রহমতওয়ালা নরম নরম কথা কও, যাতে তোমার মায়ের তোমার কথার থাকি কোনোদিন কষ্ট পাই না, তোমার বাবা তোমার কথার থাকি জীবনে যেন কষ্ট না পায়, আর তোমার মায়ের বাবা যখন তোমার কথা থাকি কষ্ট পাই না, ওই মা বাবা যে সময় তোমার মাথার উপরে হাত তোলা মানে খুব আল্লাহ, আমার দাদুমণিয়ে যখন আমার লোকে ভালো ব্যবহার করে ভালো আচরণ করে, আমি মা বাবা তোমার আমার দাদুমণির পক্ষ থেকে দোয়া করি, আর আমার দাদুমণি ঘুরে দুধে ভাতে জমিন আশুদ্ধা করিয়া রাখিও, আল্লাহর দাতর কসম খাইয়া খুইয়ার ওই সন্তানের দোয়া ওই মা বাবার দোয়া খান আল্লাহ 100% কবুল করে কও সুবহানাল্লাহ। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, উখফিজ লাহুমা জানাহাদ্দুল্লি মিনার রহমা। তোমার মা বাবার সামনে তুমি রহমতের ডানা বিছাও, ওই তোমার মা বৃদ্ধ হয়ে গেছেন, তোমার মায়ের সামনা খানো গিয়ে কটু কথা বড় বড় কথা কইও না, তোমার মায়ের সুখ পাইন বাবায় কষ্ট পাইন, তাই তো আমি মায় আমি আল্লাহ তোমারে জানাইয়ে দিয়ার তোমার মা বাবার সামনা খানো রহমতের ডানা বিছাইয়া দাও, তোমার বাবায় পায়খানা করলে তুমি নিজাতে পায়ে পরিষ্কার করাও, প্রস্তাব করলে তোমার বাবারে তুমি ঘৃণা করিও না পরিষ্কার করাও, কারণ তোমার মা বাবার পায়খানা পরিষ্কার যখন তুমি করবায়, তোমার মা বাবার কাপড় যখন তুমি দইয়া দিবায়, তোমার মা বাবার নিজাতে যখন তুমি খাওয়াইয়া দিবায়, আমি আল্লাহ তোমার উপরে খুশ হইমু হুকা সুবহানাল্লাহ। কারণ নবী যে ফরমাই সন্তান, আমি নবী জি এতিম দুনিয়ার জমিনে জন্ম হওয়ার পরে আমার বাবার দেখি নাই, ওই বাবা হারা সন্তানের কষ্ট আমি নবী যে বুঝি, কারণ আমি নবীজি যেদিন জন্মগ্রহণ করেছি এদিন আমার বাবা জমিনে ছিল না, আমি নবীজির বয়স যখন দুনিয়ার জমিনে যখন আগমন করলাম আমার মায়ের স্তনের দুধ পান করার আমার ক্ষমতা হয় নাই, তাই তো আমি মায়ের কষ্ট বাবার কষ্ট আমি নবীজি বুঝি, তাই তো তোমাদেরকে বললাম এতিম কোনো সন্তানকে পাইলে কষ্ট দিও না, আর ওই জন্মদাতা মা বাবারে কোনোদিন কষ্ট দিও না কও সুবহানাল্লাহ। কারণ যে সন্তানে মা বাবার খেদমত করিলাই ওই সন্তানটি আল্লাহ জন্নতুল ফেরদৌস ওখান থেকে খুব সুবহানাল্লাহ। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামায় তুর পাহাড়ে যখন ওহিয়ানা যাইতা, আল্লাহ একদিন হঠাৎ করে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রেদমক দিয়ে কইলা, মূসা আইস্তাকে কোনোদিন আর বেটাগিরি করিও না বাহাদুরি করিও না, আমি আল্লাহ আমার রহমত তাকে তোমার চিরকালের জন্য বঞ্চিত করমু হো না উযুবিল্লাহ। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলো, ওগো আল্লাহ এতদিন তোমার কাছে আইলাম কোনোদিন দমক দিলাই না, এতদিন তোমার কাছে আইলাম কোনোদিন তো কুদম দিলাই না, রে দয়াল এত নির্যাতন এত বেয়াদবি করার পরেও তোমার রহমতের কুলো জায়গা দিলাই, আজ কোন কারণে তুমি আমার এত বড় দমক দেরাই। আল্লাহ লগে লগে কইলো, নবী মূসা আলাইহিস সালাম এতদিন যখন তুমি ঘর থাকি আমার কাছে ওহিনামা তাইতাই, তোমার মা বৃদ্ধ মা গণ আসলা তোমার আমার রাস্তা দিয়া হইতে, আল্লাহ আমার মূসা গুদা বেয়াখল বেবুদিগুর মধ্যে সমুজ নাই, আমার পাগল গুদা তোমার কাছে তার ইগুর বাইকে বেয়াত দবি করলে তুমি আল্লাহ ইগুর বা বেজার হইও না, ও নবী মূসা আলাইহিস সালাম গোটা জাহানোর মানুষের কাছে তুমি যেহেতু নবী কিন্তু তোমার মায়ের কাছে একদিন কুর না বালিক সন্তান, তাই তোমার মায়ের দোয়া কর্তা, আমি আল্লাহ তোমার মায়ের দোয়ার খাতিরে তুমি যত বেয়াদ দবি কর আমি আল্লাহ জীবনে তোমার দমক দেই নাই কুদাম দেই নাই, হে নবী মূসা আলাইহিস সালাম এখন তো তোমার ঘরে তোমার মা নাই, তাই তোমার মায়ের দোয়া খান্তা তোমার উপর থেকে চলে গেছে, এখন যদি আমার লোকে সামান্য তোমার বেয়াদ দবি কর বেয়াদ দবিমূলক আচরণ কর, আমি আল্লাহ তুমি নবী মূসা আলাইহিস সালাম রে
শয়তানের মতো জিন্দেগির লাগি আমার রহমত থাকি বঞ্চিত করমু হোন আউযুবিল্লাহ। খারণ মায়ের দোয়া, ওই মায়ে যে সময় দোয়া করি আওলাদরে বিদেশের জমিন দে, ওই আওলাদর সারা বিপদ আল্লাহ হরাই এনে গিয়া। কারণ ওই মায়ের দোয়া পৃথিবীর কোনো আলিমর দোয়ায় ফাত্তা পায় না। নবীজি ফরমায়, মায়ে যদি আওলাদর লাগি দোয়া করিয়া কয় গো আল্লাহ আমার সন্তান গুতা বড় বিপদ আছে আপনি উদ্ধার কর, আর সারা পৃথিবীর অলিয়া উলিয়া দোয়া করিয়া যদি কইন গো আল্লাহ অমুক করফুয়া গুতারে আপনি বড় বড় বেমার দি ধ্বংস করিলাও, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ওই মায়ের দোয়া ওখানে আল্লাহ 100% কবুল করে। আর আলিম অকলর দোয়ারে নিচর আসমান রাখিলায় কৌ সুবহানাল্লাহ। তাই মার দোয়া সবচাইতে বেশি সাকসেসফুল, মার দোয়া ব্যতীত কোনো আওলাদ জমিনে দমি হইতে পারে না, জমিনে কোনো দিন শান্তি হইতে পারে না। এখন যদি আমরা বুধভাই মা ছাড়া বাবা ছাড়া জমিনে শান্তি ভাইমু, ইকান ভুল মাতে একদম ভুল, আর্তিক ভাইবা হইদিন কিতার শান্তিও ভাইবা, বেটিয়ে তো যেমতে আগলাইব তোমারে বিয়ালে একবার মুড়া ফরণ দি দাঁড়া মারে, বিয়ানে আর একবার তোমার হান্ডি দি দাঁড়া মারে হাসন খেনে। এখন তো সিঙ্গুল হয়ে গেছে তো ইয়োজন, এক হান্ডিত রান দিলে মাছ দুই পিস, রান দিলে এক পিস তাই এক পিস, অত আগলাও তো ওখান নানি ও তার লাগে ও নানি মজা খাইতে এখন। আর মা বাপ তুই আর খানির মধ্যে কিতা মজা, তাই সন্তানে যে সন্তানে মা বাপর লাগে বেয়াদবি করে নবীজি ফরমাইনকে গুণা এক কবিরা করলো, অর্থাৎ ইগুল লাগি জাহান নাম এখান কনফার্ম দেয় খুব কেন আউযুবিল্লাহ। কোনো সন্তান যদি মা বাপরে নারাজ করিয়া জমিন থাকি চলে যায় ওই সন্তানের কবর ইকান জাহান নামের গাড়া হয়ে যায় খুব কেন আউযুবিল্লাহ। তাই আমরা যারা মা বাপর লাগে বেয়াদবি করছি খারাপ আচরণ করছি এখন যাই গিয়া মায়ের ফাঁদ ধরি আমরা ক্ষমা চাই, আর মা বাপরে গিয়া কই মা বুধ পাইছি না গুণা করে নিয়েছি। আল্লাহর নবীর খেদমত এক সাহাবি গেছিলা নবীজি জিকার করলাম, ও সাহাবি ওই বৃদ্ধ মানুষ যে তোমার লগে আইস এই তোমার খে এই জবাব দিলে এই তো আমার জন্মদাতার পিঠা। নবীজি কইলা আমি খুঁইয়া দিয়া তোমার বাপর সামনে সামনে কোনোদিন আঠিয়া যাইও না, তোমার বাপর ডাইনদারে দিয়ে কোনোদিন আঠিয়া যাইও না, তোমার বাপ কোনো মহফিলও গেলে এই মজলিসত তোমার বাবা পোয়ার আগে তুমি বসিও না, তোমার বাপর চৌকে চোখ রাখিয়া কোনোদিন খোতা হইও না, তোমার বাপার সামনাখানো আত তুলা মারিয়া আঙ্গুল ঘুরাইয়া কোনো খোতা হইও না, তোমার বাপর সামনাখানো বিড়ি সিগারেট বাইলা কোনো আচরণ তুমি করিও না, যেখানে তোমার বাবায় কষ্ট পায় আর তোমার বাবা যদি কষ্ট পায় আমি আল্লাহ বেজার হই দিমু হোক কেন আউযুবিল্লাহ। এখন ইনো আরেক দোষ আছে আমরা দেওলাতে আমরা রে বালা পায় না খেনে, আমরা আওলাদের জন্ম ফরে তিনি শিক্ষা দিই না। একজন মা বাবার দায়িত্ব আওলাদের হক আদায় কর, এরপরে আওলাদের মা বাবার হক আদায় কর। আমরা কয়জনে হক আদায় করি, খালি খাফর আর দামি দামি খানি আর দামি দামি জুতার বাইক দিলে হক আদায় হয়ে যায়নি, ও হক আদায় হয়ে যায়নি মাথই না খানে। ইগুর তো মূল হক, এক নম্বর ইয়া থাকলে ইগুরে তিনি শিক্ষা দেওয়া। এখন মসজিদ আইয়া তুই কি বাপ চিনত, মা চিনত, আল্লাহ চিনত, রসুল চিনত, ইনে মসজিদ আপনি বাদ দেওয়াই নাই নাই মদরসা বাদ দেওয়াই নাই নাই তুই গিয়ে খালি বড় হওয়ার বাদে তো তোমার বুড়া বেটা এমনিও। অথচ হজরতে লোকমানের জিন্দগি বা চাও চাই, হজরতে লোকমান আলাইহিসসালাম তার ছেলের মৌতর আগে 6,500 নসিহত করিয়া গেছেন, 6,500 এর মধ্যে উল্লেখযোগ্য সর্বপ্রথম যে নসিহত তাই নাইছ কোরআনে করিমর 21 নম্বর ভাড়া সুরায় লুকমানর 2 নম্বর রুকুর প্রথম আয়াত আল্লাহ তাআলা ফরমান, ইদ ক্বালা লুকমানু লিবনিহি ওহুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়্যা লা তুশরিক বিল্লাহ। হযরতে লুকমানে তান ফুয়ারে নসিহত কথা বয়ান, সময় বেশি নিয়ে কি আটাই গেল ইনশাআল্লাহ উড়া তারা করবা না আটাই লিয়া খোয়াত আসলাম। হযরতে লুকমানে তান ফুয়ারে নসিহত কথা, ইয়া বুনাইয়্যা ওয়া ইদ ক্বালা লুকমানু লিবনিহি ওহুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়্যা লা তুশরিক বিল্লাহ, ও আমার ফু আমি লুকমানে তোমার নসিহত করিয়ার, অর্থাৎ আমি বাবা তুমি ফুয়ারে নসিহত করিয়ার দিন দেখিতে কোনোদিন আল্লাহর সঙ্গে শরিক করিও না কও সুবহানাল্লাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, আমি আল্লাহ জানাই দিয়ার যদি তুমি কোনোদিন নসিহত আল্লাহর সঙ্গে কোনোদিন যদি শরিক করিলাও, হে আমার ছেলে আমি বাবা তোমার খুঁয়া দিয়ার আল্লাহর সমতুল্য যদি দুনিয়ার কোনো মখলুকরে ইজ্জত দিলাও, আল্লাহর সমতুল্য যদি কোনো মখলুকরে মর্যাদা দিলাও, আমি বাবা খুঁয়া দিয়ার দুনিয়ার জমিন তুমি মুশি কইবায়, আর যে মানুষ জমিন মুশি কই জীব ইগুর ঠিকানা ওখান জাহান্নাম থাকবো না আউযুবিল্লাহ। এত সুন্দর নসিহত বাপে ফুয়ারে খসই, ওখান খালি নসিহত শেষ করতেও আল্লাহ ডাইরেক্টলি ফুয়ারে নসিহত করিলাইলা, কিতা নসিহত করছই, ওয়াসাইনাল ইনসানা
بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهَنًا عَلَى وَهْنِهِ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنْ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ أَوْ لُقْمَانَ وَرْفُعَا তোমার বাবার দায়িত্ব আসলো, আমি আল্লাহরে সিনানি, আমি আল্লাহর লগর সম্পর্ক গড়িয়া দেওয়া, তোমার বাবা আমি আল্লাহরে সিনাইয়া দিনাই সইন, আমি আল্লাহর দায়িত্ব ইয়া থাকলো তোমার বাপরে সিনানি, তোমার মারে সিনানি, অর্থাৎ তোমার মার লগে তুমি কীরূপ আচরণ করতায়, বাবার লগে কীরূপ আচরণ করতায়, তাই আমি আল্লাহ তোমার হইয়া দিয়া বাবা সইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিহি। ও লুকমানর ফুয়া, তোমার মা বাবার লগে কোনোদিন বেয়াদবি করিও না, খারাপ কোনো আচরণ করিও না, কারণ তোমার মা তোমার দশ মাস দশ দিন গর্ভধারণ করছে, ওই মা আড়াই বছর পর্যন্ত তোমার পায়খানা প্রস্রাব সভা করিয়া তোমার দুনিয়ার জমিন স্তনপান করাইয়া জমিন তোমার মানুষ বানাইছে, তোমার বাবায় না খাইয়া না ফিন দিয়া ঈদের দিন আমার পরেও তোমার বাবায় নতুন জামা না ফিন দিয়া নতুন জুতা না লইয়া তুমি সন্তানদের তোমার বাবায় নতুন জামা দিল নতুন জুতা দিল। তাই তো আমি আল্লাহ তোমার নসিহত করিয়া লুকমানর ফুয়া, তোমার মা বাবার লগে কোনোদিন খারাপ আচরণ করিও না। কৌ সুবহানাল্লাহ, কত সুন্দর নানি, আল্লাহর লগর সম্পর্ক বাফে লাগাইছ আর বাফর লগর সম্পর্ক আল্লাহ লাগাই দিয়েছে। আমরা হলে আমরা সন্তান রে ফয় না, আমরা ফয়লা দিনদারি দেই, এরপরে দেখি আমার ফয়া খাওয়ায় না খেনে, আমার ফয়া আমার লগে ভালো ব্যবহার করে না খেনে। তাই প্রত্যেকজন মানুষে আমরা ফয়লা সন্তান রে দিনদারি শিক্ষা দিব দূরে কই ইনশাআল্লাহ। বিস্তারিত আলোচনার সময় নাই, যেহেতু সময় কমে গেছে গিয়া, আমার তো সময় আসলো মাহরিবুল ফরে একজন ফরে হহানো তোরা উলট পালট হওয়ানো দেরি হয়ে গেছে গিয়া, রইল ইহুদুরেও সময় কিছু বেশি খাই দিচ্ছ, প্রায় আধা ঘন্টা বেশি খাইছো, যার কারণে আমি আপনারা কষ্ট দিতাম সেই আন না। ও লাস্টে আল্লাহ তাআলা ফরমাই وقل رب ارحمهما كما ربياني صغيرا। সন্তান তোমার মা বাবার লাগে তুমি দোয়া করিও, প্রত্যেক দিন তোমার মা বাবার লাগে তুমি ওই দোয়া ওখান করিও সারায় পড়ো, রব্বি রাহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ আমার মা বাবারে আপনি দয়া করো মায়া করো, কেন এই জন্য তুমি তোমার রহমতের কুলোর মধ্যে আমার মা বাবারে জায়গা দেও। আমার মা বাবা যখন ছোটবেলা আমি খাওয়া জানতাম না, মাথা জানতাম না, পায়খানা প্রস্রাব বিছানার মধ্যে করতাম, আমার মা এটা মারি না ফেলাইয়া, আমার বাবা আমার এটা মারি না ফেলাইয়া, যখন তাদের কুলো জায়গা দিছে আমি আওলাদ বড় হইয়া আপনার কাছে দোয়া করি আর আমার মা বাবারে আপনার রহমতের কুলো জায়গা দেও। কৌ সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমায়, একজন আওলাদে যখন তার মা বাবার লাগি দোয়া করিলায় ওই কবরের দ্বারখানা যদি সুরা ইয়াসিন তিলাওয়াত করিয়া রহমান তিলাওয়াত করিয়া আর হাত তুলা মারিয়া যদি কয় রব্বি রাহামুহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ আমার মা বাবা কবর কোন হালত আছে আমি আওলাদে জানি আর না, আবার মা বাবার আমি আওলাদে জমিন তুই আমার মা বাবার কবর আপনি আটকাইও না, আমি আওলাদে দোয়া করি আর আমার মা বাবার কবরে আপনি জন্নতের গড়া বানাও। আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার ওই সন্তানের দোয়ারে আল্লাহ 100% কবুল করিয়া, ওই সন্তানের মা বাবা যদি দুধ তখন আল্লাহ দুধ তাকে উদ্ধার করিয়া ওই মা বাবার কবরে জন্নতের গাড়া বানায়। কৌ সুবহানাল্লাহ। তাই প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা আমরা মা বাবার লাগি কমপক্ষে একবারও দোয়া করমু, তো রব্বি রাহামহুমা কামা রাব্বায়ানি সগীরা দোয়া করবো ইনশাআল্লাহ। কেকে দোয়া করবো দেখি আর তুলেছেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেক রে তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন। ও দুস্থ কল্যাণ বুজুর্গ হল ও ওনার মধ্যে যারা আসো যে সন্তানের মা নাই বাবা নাই, ও মা বাবার কবর রেখে 1000 কোটি খা দিতে হবে দেখি আর তুলো চাই, যে আমার মা কবর তুই আইসি বাবা কবর তুই আইসি আমি 1000 কোটি খা দিবো ৫,০০০ টাকা ২ নম্বর আমার কোন ভাই আছো মা।